দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে সকলে কেমন আছেন? প্রতিবেদনে আমরা আবারও এসেছি আপনাদের মাঝে আমাদের এক ভাইকে নিয়ে। তিনিও দীর্ঘদিন ধরে PLID সমস্যায় ভুগছিলেন, আমাদের ডক্টর শফিউলা প্রধান স্যার, যার ছত্রছায়া যার চিকিৎসার মাধ্যমে তিনি আজকে পুরোপুরি সুস্থ আছেন, তিনি আজকে চলে যাচ্ছেন স্বাভাবিক জীবনে। তিনি এই PLID হওয়ার আগে মুহূর্তে যে জীবনটা তার কাছে ছিল, একটা বিশাল একটা মানে কষ্টের একটা জীবন ছিল, তো আজকে তিনি সুস্থ হয়েছেন। আমরা শুনবো তার সুস্থতার গল্প এবং তার পিছনে আমরা জানবো তিনি কোথায় গিয়েছিলেন এবং আজকে তিনি কেমন আছেন। চলুন বেশি কথা না বলে তার সঙ্গে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম পারভেজ। দেশের বাড়ি কোথায়? অবশ্যই। আপনি কি করেন? আমার একটা ছোট পেন্টিং ফ্যাক্টরি আছে। পেন্টিং ফ্যাক্টরি আছে, ঝিনঝিন বারবার করতো, এখান থেকে গাড়ির থেকে হাতে পর্যন্ত ঝিনঝিন বারবার। আচ্ছা আচ্ছা। বা হাতে? আচ্ছা আচ্ছা। এক বছর থেকে শুরু হয়েছিল আর কি। তারপর আপনি কি করলেন, ডক্টরের কাছে গেলেন নাকি? না, আমি ডক্টরের কাছে যাইনি, বলতে আমি ইউটিউবে দেখে স্যারের কাছে। মানে আপনি সরাসরি কোথাও যাননি, আপনি সরাসরি স্যারের কাছে আসেন? আচ্ছা আচ্ছা। তো আপনি যে এই ঝিনঝিন করার কারণে আপনার বড় ধরনের সমস্যা হয়েছিল নাকি, মানে আপনার কষ্ট হতে পারে এরকম? বড় ধরনের সময় অনেক সমস্যা ছিল, মানে ঝিনঝিন বারবার, মানে হাত উঠাতে পারতেন না, সহ্য করতে পারতাম না। আচ্ছা, এরকম লাগতো। জি জি জি। তাও নাড়াইতে পারতাম না। এই যে আপনার যে এটা PLID হয়েছে, এটা আপনি কখন জানতে পারলেন? এটা স্যারের কাছে আসার পর। স্যারের কাছে আসার পর? স্যার ঠিকানা আপনি কিভাবে পেলেন? আমি ইউটিউবের মাধ্যমে পেয়েছি। ইউটিউবে স্যারকে আপনি, স্যারের সব ভিডিও আপনি দেখেছেন, তারপর আপনি স্যার এখানে আসলেন। আসার পর স্যার আপনাকে কি বললো? স্যার আমার চেক আপ করলো। চেক আপ করলো, পরীক্ষা দিলো, তারপরে অন্যদিনের জন্য ভর্তি হতে বলো। জি জি। আপনার যে PLID স্যার তখনই আপনাকে বলো যে আপনার PLID হয়েছে। আচ্ছা স্যার, 15 দিন আপনাকে ভর্তি দিয়ে আজকে কততম দিন চলছে? আজকে 13তম দিন। 13তম দিন হয়েছে। আগে যে আপনার ঝিনঝিন এই সমস্যাটা ছিল, আজকে এখন আপনি কেমন আছেন? আগে ঝিনঝিন ছিল, এখন ঝিনঝিন আর নাই, আমি সুস্থ, পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ। আপনি কি আগের মতো স্বাভাবিক জীবনে কাজকর্ম করতে পারবেন? কাজ করতে হতো, তো উনি শুরুর দিকে বুঝতে পারেননি, কিন্তু আস্তে আস্তে উনি বুঝতে পারেন। ওনার ডান হাত দিয়ে মেরুদণ্ডের দিক দিয়ে ঝিনঝিন করছিল, যেটা PLID এর একটা লক্ষণ। আমরা অনেক সময় জানি আমাদের পা টা অবশ্যই যাওয়া, তারপর পা ঝিনঝিন করা, বিভিন্ন সময় এরকম সিন্ডম গুলো আমাদের আছে, যেটা আমাদের PLID লক্ষণ। তো উনি অত্যন্ত সতর্ক ব্যক্তি থাকার কারণে উনি আমাদের ডক্টর স্যারের ভিডিও গুলো দেখেছেন এবং উনি সরাসরি কিন্তু স্যারের কাছে আসেন, উনি কোথাও যাননি। উনি মনে করেছেন যে আমি যদি ডক্টর শফিউলের স্যারের কাছে যাই, আমি হয়তো একটা সঠিক চিকিৎসা পাবো, সেই প্রত্যাশা নিয়ে তিনি কিন্তু স্যারের কাছে এসেছিলেন। স্যার ওনাকে ফার্স্ট দেখার পর, ওনার একটা ইনভেস্টিগেশন করার পর, উনি দেখতে পেলেন যে ওনারও সেম PLID সমস্যা হয়েছে, যে PLID কথা আমরা সবাই জেনে থাকি। পরবর্তীতে স্যার ওনাকে একটা 15 দিনের প্যাকেজে ভর্তি দিয়েছে এবং উনি 15 দিনে সুস্থ হবে, এই প্রত্যাশায় আমরা ছিলাম। এবং স্যার অক্লান্ত পরিশ্রমে উনি আজকে 13 দিনের মাথায় উনি ফুলি ভাবে সুস্থ আছেন, যেটা আমরা ওনার কাছ থেকে শুনলাম। তো পারভেজ ভাই, আমাদের দেশে এবং দেশের বাইরে অনেক রোগী আছে যে PLID তে ভুগতেছে, তারা আসলে জানে না PLID টা কি। তারা বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের টাকা পয়সা নষ্ট করছে। তো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু বলার থাকে PLID সম্পর্কে, আসলে কি করা উচিত আপনার? আপনি দীর্ঘদিন যে ভর্তি থাকার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে, সেটা যদি একটু বলেন, আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে একটু কাইন্ডলি বলবেন। আমি বলতে চাই যে যদি কারো ব্যথা থাকে, কোনো হাতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, কোনো জায়গায় এটা না গিয়ে সরাসরি সফল প্রধান স্যারের সাথে যোগাযোগ করতে, এখানে ভালো চিকিৎসা দেয়, স্যারে টেক কেয়ার করে, সবাই টেক কেয়ার করে ভালো। প্রবেশ ভাই, আপনার সুন্দর একটা মন্তব্যের জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী,
আমরা বিভিন্ন দৈনন্দিন চলার পথে আমাদের বিভিন্ন সময়ে সমস্যা আমরা সৃষ্টি করি, আমাদের সৃষ্টি হয়ে যায়, এই সমস্যাগুলো আমাদের নিজের হাতে তৈরি বা হয়ে যায়। তো আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সঠিক যেখানেই যাই না কেন, আমরা সঠিক জায়গায় গিয়ে আমরা সঠিক চিকিৎসাটা আমরা নেই। বিভিন্ন জায়গায় গিয়ে টাকা নষ্ট না করে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত না হয়ে আমরা সঠিক জায়গায় গিয়ে চিকিৎসাটা করি। আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, যিনি বাত ব্যথার প্যারালিসিস্ট, দীর্ঘদিন ধরে ধরো চিকিৎসা করে আসতেছেন আমাদের স্যার ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে, উনি বসেন। স্যারের ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, আমাদের হটলাইন আছে, এই ব্যাপারে আমাদের আপনারা বিস্তারিত স্যারের ব্যাপারে জানতে পারবেন। সকলে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।